হয়, আজি 14 ফেব্রুয়ারী আর 2019 চনের আজি দিনটতে পুলওয়ামাত সন্ত্রাসবাদীর আক্রমণত শহীদ হয়েছিল বীর সেনা জওয়ান। আর এই সেনা জওয়ানের আত্মার সদগতি কামনায় তিতাবর তিনিয়ালিত বীর লাচিত সেনা তিতাবর আঞ্চলিক সমিতিয়ে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করেছে। মই সতীর্থক প্রথমতে ইয়ার সামগ্রী দৃশ্য দেখাইছো। এইদরে এটা শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করেছে আর গভীর শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আয়োজন করেছে। 14 ফেব্রুয়ারী 2019 তারিখের দিনটিত পুলওয়ামাত সংঘটিত হওয়া সন্ত্রাসবাদী আক্রমণ প্রাণ আহুতি দিয়া বীর সেনা জওয়ান সকল আর এইদরে এটা তিতাবর তিনিয়ালি রাইজও এনেকে আহিছে আর অংশগ্রহণ করেছে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানত। আর মই এটা পুনপ্রথমে এটা বীর লাচিত সেনা বিষয়ভাবে আছে তেওঁলোকৰ ওচৰত আহিছো। আপনাকে আজি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আয়োজন করেছে, কথা হলো আমি যা 2019 চনের 14 ফেব্রুয়ারী তারিখের দিনাখনি আমার দেশের বীর জওয়ানসকলে সন্ত্রাসবাদী বর্বর আক্রমণত প্রাণাহুতি দিবলগিয়া পরিস্থিতি হয়েছিল। আর সেইদিনাখনো আমি তেখেতলোকর আত্মার সদগতির অর্থে আমি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান এটা আয়োজন করেছিল। আর আজি চাওতে চাওতে আজি পুনের আহি এটা বছর বই দিলেহি আজিও সেই 14 ফেব্রুয়ারী। গতি আজিও আমি তেখেতলোকর আত্মালয় গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছো। তেখেতলোকর আত্মা যতই আছে শান্তিত থাকক, তেখেতলোকে স্বর্গত স্থান পোক আর এনে যাতে ঘটনা অনাগত দিনত যাতে নহয় তার বাবে আমি কামনা করেছো। আর তেখেতলোকর পরিয়ালবর্গলৈ আমি গভীর সমবেদনা জ্ঞাপন করেছো আর ভারত সরকারক আমি আহ্বান জানাইছো এই এনে ধরনের সন্ত্রাসবাদী বর্বর আক্রমণক যাতে রোধ করে, অতি সোনকালে যাতে রোধ করব পারে, অনাগত সময় যাতে এনে ধরনের আক্রমণ আর হব নয় তার প্রতি লক্ষ্য রাখবর কারণে বা কঠোর ব্যবস্থা গ্রহণ করবল ভারত সরকার আমি অনুরোধ জানাইছো। হয়, নিশ্চয়ভাবে কব লাগবে যে এনেকা ঘটনা অনাগত দিনক নহক তাকে ভারত সরকার কেন্দ্রীয় সরকারকে অনুরোধ জানাইছে। আর যথেষ্ট সংখ্যক রাইজ এইদরে ওলাই আছে এটা শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানত ভাগ লৈছে। আর আমি দেখাইছো তিতাবর তিনিয়ালি পা সামগ্রী দৃশ্য আমি দেখাইছো। অকল বীর লাচিত সেনাই নহয় তিতাবরে রাইজে এইদরে এটা অংশগ্রহণ করেছে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানত। আর যথেষ্ট সংখ্যক রাইজ আমি রাইজের মন্তব্য লম তার পাক মুহূর্তে বিল আসে না আর এজন বিষয়ভাবে আছে আমি আপনার অকমান ওচলে আহিলে সুবিধা হব। আজি আপনাদের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আয়োজন করেছে কি কব? হয়, 2019 চনের 14 ফেব্রুয়ারী তারিখে পুলওয়ামাত যর্বর হত্যাকাণ্ড হল সন্ত্রাসবাদীর দ্বারা 40 জনক বীর জওয়ানে ভারতীয় বীর জওয়ানে প্রাণ আহুতি দিলে, এই বীর জওয়ান সকলে আমি গভীর শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছো। আজি 2020 14 ফেব্রুয়ারী তারিখে আমি তেখেতলোক গভীর শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছো। লগতে আমি আমার সভাপতি মহোদয় কোয়ার দরে সরকারলে আমি বিশেষ এটা অনুরোধ করেছো যে এনেকা কাণ্ড যাতে ভবিষ্যতে নহয় আর সরকারে ইয়ার তৎকালীন কিছু পদক্ষেপ লব লাগে বলে আমি আশা করেছো। সরকার পদক্ষেপ লোক আশা করেছে। আর এজন আরক্ষী বিষয় আছে এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। মানে আপনার ওসলে আছো, আপনি আজি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আয়োজন করেছিলেন যে পুলওয়ামার যে ঘটনা হল আর শহীদ হবলগিয়া হল বীর সেনাজন আত্মা সদগতি কামনায় আজি এই এটা বীর লাচিত সেনা শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আয়োজন করেছে কি কব? হয়, আজি কবলে একো নাই, আজি বড় দুঃখের বিষয়। আজি দিন এই তিতাবরবাসী বীর লাচিত সেনা অসম এই আঞ্চলিক সমিতির তরফরপা এই অনুষ্ঠানটি আহি দুখার কবলে পায় নথৈ আনন্দিত হয়েছো। কিন্তু এনেদরে দেশের নিরাপত্তা হয়ে দেশের সীমান্ত চাকরি করে এনেকটা বর্বর অত্যাচার তেখেতলোক মৃত্যুবরণ করলে আর সেই মৃত্যুবরণ করে যাতে তেখেতলোকর আত্মায় সদগতি পায় আর তেখেতলোকর এই থৈ যাওয়া পরিয়ালবর্গ যাতে শান্তিত থাকে আর তেখেতলোককও তেখেতলোকে শান্তিত থাকবলে উপরপা আশীর্বাদ দিয়ে আর এনেকা যাতে ঘটনা নহক তার বাবে ভগবানের ওসর প্রার্থনা জানাইছো। নিশ্চয়ভাবে কবলে আমি টাইমস গুৱাহাটী পরিয়ালের তরফরপা এই বীর জওয়ান সকল গভীর শ্রদ্ধাঞ্জলি জানাইছো আর পুনর্বার যাতে দেশত এনেকা ধরনের ঘটনা নহক তার কামনা করেছো। ক্যামেরা পার্সন আসিফর সহ তিতাবর সাজিছনের রিপোর্ট, টাইমস গুৱাহাটী।